শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আর একটা ক্লাস শুরু করছি। গত ক্লাসে একটা অঙ্ক আমি তোমাদের তুলেছিলাম, কিন্তু এটা যান্ত্রিক কারণে সম্পূর্ণ হয় নাই। আমি অঙ্কটা তোমাদের মানে কমপ্লিট করে দিচ্ছি। প্রশ্নটা লেখা হয়েছিল y স্কয়ার ইজ ইকুয়াল টু 4px, পরাবৃত্তটি 3 2 বিন্দু দিয়ে যায়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। সলিউশন সেটা হলো পরাবৃত্তটি 3 2 বিন্দু দিয়ে যায়। তো 3 2 বিন্দু দিয়ে যদি আমাদের এই পরাবৃত্তটিকে পাস করাই 3 2 বিন্দু দিয়ে, তাহলে p এর মান কত আসে? 3 2 বিন্দু দিয়ে পাস করিয়ে দাও, y এর বদলে 2 এবং y এর বদলে 2 এবং x এর বদলে যদি আমরা 3 বসাই তাহলে আমাদের কত আসে? 4 is equal to 12p, তাই p is equal to 4/12 is equal to, কাটাকাটি যদি আমরা করে দিই, 1/3। এখন এটা প্রথম অংশ তোমার হয়ে গেল, p এর মান নির্ণয় করো। দ্বিতীয় অংশ আছে, সেটা হলো p is equal to 1/3 হলে পরাবৃত্তটি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, তখন এর মান 1/3, তো এর মান 1/3 হলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, 4 × 1/3 4/3, এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় 1/3 0। এটা আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন আমি তোমাদের উপবৃত্তে চলে যাব। উপবৃত্তে আমি কয়েকটা ফর্মুলা মানে বেসিক ফর্মুলাগুলো তোমাদের আমি লিখিয়ে দেবো, উপবৃত্তটার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে এবং প্রয়োজনীয় ফর্মুলাগুলো তোমাদের আমি লিখে নেব। সেটা হলো উপবৃত্ত উপবৃত্তে তোমার যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো, আমি যে ওই যে তোমাদের PS/PM বলেছিলাম, সেই যে উৎকেন্দ্রিকতা একটি ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাকে বলে উৎকেন্দ্রিকতা। সেই উৎকেন্দ্রিকতা যখন একের চেয়ে ছোটো হবে তখন আমরা যে কণিকটা পাবো, PS ইজ ইকাল টু PM যখন হয় তখন উৎকেন্দ্রিকতা হয় 1, এবং PS/PM যখন less than 1 হয় তখন সেটা হয় উপবৃত্ত। এবং PS/PM এই যে উৎকেন্দ্রিকতাটা যখন একের চেয়ে বড় greater than 1 হয় ওয়েন, তখন সেটা হয় অধিবৃত্ত। আজকে আমি তোমাদের সেই উপবৃত্ত সংক্রান্ত প্রয়োজনীয় ফর্মুলাগুলো পড়াচ্ছি। তাহলে আগে আমাদের উপবৃত্তের সমীকরণটা জানতে হবে। উপকেন্দ্রের প্রধান সমীকরণটা হলো এই উপবৃত্ত কোণিক, ঠিক আছে, হেডিংটা চেঞ্জ করে দিই, এটা উপবৃত্ত। এই উপবৃত্তটা হবে তোমার ডিমের মতো, হ্যাঁ, এই ধরো এরকম মোটামুটি চেহারাটা উপবৃত্তে, ঠিক আছে। এই উপবৃত্তটার বিভিন্ন অংশকে এখন আমি চিহ্নিত করছি। এই যে এইটাকে এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এইটা মূল বিন্দু। এই উপবৃত্তটা এইটাকে বলে কেন্দ্র। পরাবৃত্তে যেমন একটা উপকেন্দ্র ছিল, এইটার উপকেন্দ্র 2টা,
এইখানে একটা, এইখানে একটা, বুঝতে পারছো? দুইটা উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র থাকবে। এই পাশে যেটা এস, এটাকে বলবো আমরা এস ড্যাশ। এটা একটা নিয়ামক রেখা থাকবে দুইটা, ওইখানে যেমন নিয়ামক রেখা ছিল দুইটা, এইখানে নিয়ামক রেখা দুইটা, হ্যাঁ একটা, এখানে নিয়ামক রেখা দুইটা, ঠিক আছে? যেমন ধরো এই যে একটা নিয়ামক রেখা, এই যে একটা নিয়ামক রেখা, উপকেন্দ্র দুটো, নিয়ামক রেখা দুটো, উপবৃত্ত দুটো, কেন্দ্র একটা। এইটাকে বলে বৃহৎ অক্ষ, এইটাকে বলে ক্ষুদ্র অক্ষ। এটা একটা একটা অক্ষ, হ্যাঁ অক্ষরেখা, এটা ক্ষুদ্র অক্ষরেখা, মানে এইটা ছোটো যেটা সেটা সেটা ক্ষুদ্র, এটা দুটা দূরত্বটা যেটা বড় সেটা হলো বৃহদক্ষ, বৃহদক্ষ ক্ষুদ্র অক্ষ। তারপরে যে এইটাকে উপকেন্দ্র, উপকেন্দ্রের মধ্যে দিয়ে যদি তুমি লম্ব টানো সেটাকে উপকেন্দ্রিক লম্ব বলা হবে আগের মতো সমস্যা। তারপরে এটার মধ্যে দিয়ে উপকেন্দ্রিক লম্ব, তো বুঝতেই পারছো দুইটা হবে উপকেন্দ্রিক লম্ব দুইটা। এই মাঝখানে যেটা আছে এটাকে কেন্দ্র বলে, সেন্টার সি দিয়ে সূচিত করা হয়। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখা, প্রধান অক্ষ, বৃহৎ অক্ষ, এইগুলোই আমাদের প্রধান জিনিস। আমরা এখন এই ফর্মুলাগুলো শিখব আর কি। যেমন ধরো প্রথম ফর্মুলা, আচ্ছা আগে লেখো সমীকরণ, সমীকরণ। এই যে বৃত্তটা আঁকা হয়েছে, মানে উপবৃত্তটা আঁকা হয়েছে, সেই উপবৃত্তটির সমীকরণ হল, উপবৃত্তটির সমীকরণ হল x square plus a square is equal to 1, ঠিক আছে? যখন a is greater than is equal to b, এটা a বড়, এটা b বড়, a is greater than is equal to b। এখন উপবৃত্তটির সমীকরণ আমরা এরকম ধরে যে ফর্মুলাগুলো পাই, সেই ফর্মুলাগুলো আমরা এখন লিখব। সেগুলো কি? প্রথম ফর্মুলাটা হলো, সে জিরো জিরো দিয়েই শুরু হোক, এর সমীকরণ হলে, হ্যাঁ হলে, হলে এক, উপবৃত্তটির কেন্দ্র উপবৃত্তটির কেন্দ্র সমান সমান হবে জিরো জিরো। আরে উপবৃত্তটির কেন, উপ, হ্যাঁ উপবৃত্তটির কেন্দ্র, হ্যাঁ দুই, উপকেন্দ্র উপবৃত্তটির উপকেন্দ্র হবে, উপকেন্দ্র হবে প্লাস মাইনাস এ ই জিরো। একটু মিলিয়ে মিলিয়ে পড়বে, যখন পরাবৃত্ত ছিল তখন তার কেন্দ্রটা ছিল শুধু এ জিরো, এইবার প্লাস মাইনাস এই জিরো। আচ্ছা এর আগে তোমাদের একটা জিনিস অবশ্য ক্লিয়ার হওয়া উচিত, যে ছিল যে এই জিনিসটা কী, সেই জিনিসটা আসলে দুই নম্বরে এক দিয়ে দেওয়া ভালো ছিল, তিন নম্বরে দিয়ে দিলাম। হ্যাঁ ই মানে হলো ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি ইংরেজিতে বলে, বাংলা বলে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই সমান সমান তুমি রুট ওভার দিয়ে দুইভাবে লিখতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো বি স্কোয়ার মাইনাস এ ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেভাবে দেখো দুইভাবেই শিখতে পারো, ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র এত, উৎকেন্দ্রিকতা ই সমান সমান এত, চার উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র গেল উৎকেন্দ্রিকতা গেল। এখন বৃহৎ অক্ষের দৈর্ঘ্য লেখো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এই যে বৃহৎ অক্ষটা আছে মনে হবে এইখান থেকে এইটুকে, এইখান থেকে এইটুকে, এইখান থেকে এইটুক বি, এইখান থেকে এইটুক বি, এইদিকে এইদিকে এ, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টু এ, পাস বৃহৎ অক্ষের, বৃহৎ অক্ষের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য
ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এটা মনে রাখবা টু বি। তারপরে বৃহৎ অক্ষের সমীকরণ লিখে দিই এখানে, হ্যাঁ বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ হলো, বৃহৎ অক্ষ তো বুঝতেই পারছো এক্স অক্ষরেখা, বৃহৎ অক্ষ এইটা এক্স অক্ষরেখা, এক্স অক্ষরেখা হলে বৃহৎ অক্ষের সমীকরণ এক্স অক্ষরেখার সমীকরণ যা ওয়াই ইকুয়াল টু জিরো। সাত, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষ এক্স ইকুয়াল টু শূন্য, ক্ষুদ্র অক্ষ এইটা, ক্ষুদ্র অক্ষ মানে ওয়াই অক্ষরেখা, ওয়াই অক্ষরেখার অক্ষরেখার উপর এক্সের মান শূন্য, কাজেই ক্ষুদ্র অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো। এখন তোমার দরকার হলো নিয়ামক রেখার, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ দেখো এখানে লিখি, হ্যাঁ নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ নয়, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ হলো, নিয়ামক রেখার সমীকরণটা এই ক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষরেখা তার সমান্তরাল, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই মনে রাখবে, হ্যাঁ নিয়ামক রেখার সমীকরণ এটা। তারপরে দশ, নাভিলম্বের বা নাভিলম্বের সমীকরণ, নাভিলম্ব মানে নিয়ামক রেখার নাভিলম্বের বা নাভিলম্ব বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা দেখো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নাভিলম্ব না দিয়ে আর উপকেন্দ্রিক লম্ব যেটা তোমরা ব্যবহার করছো তাই না, সেটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা কী হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা যখন হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হয়ে যায় এটা, এটা এক্স ওয়াই অক্ষরেখার সমীকরণ, এটা এক্স স্কোয়ারে এক অক্ষরেখার সমীকরণ, কত একক দূর দিয়ে এই রেখার দূরত্ব, এটা যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এই এক্সের মান এই, সুতরাং বিভিন্ন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এত। এখন তুমি লেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান হবে তোমার দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ। এই ফর্মুলাগুলো তোমার মেইন এ ফর্মুলা, এই ফর্মুলাগুলো কাজে লাগিয়েই তুমি উপবৃত্ত সম্পর্কিত অঙ্কগুলো করতে পারবে। এখন কথা হলো এই যে আমি যে তোমার এই যে ছবিটা এঁকেছি, এখানে বৃহৎ অক্ষটা আছে এক্স অক্ষ বরাবর, যদি এটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ বৃহৎ অক্ষটা যদি ওয়াই অক্ষ বরাবর হতো তখন তোমার সমীকরণটা কিন্তু মানে ছবিটাও পাল্টে যেত, সমীকরণগুলোও পাল্টে যেত, সেটা তখন কেমন হতো দেখো। আচ্ছা মুছেই ফেলি এটা, তখন তোমার এটা এদিক দিয়ে যেত, এরকম হতো তখন সমীকরণটা, বুঝতে পারছ, তখন এইটা এইরকম যেত। আচ্ছা এরকম যখন যেত তখন তোমার এই যে জিনিসটা আছে এটার সমীকরণটা তুমি যদি এইভাবে লিখতা, সমীকরণটা যদি এইভাবে লিখতা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, কিন্তু তখন এ ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু বি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু তখন এ, তখন তোমার উপকেন্দ্র থাকতো এখানে, উপকেন্দ্র দুইটা থাকতো এখানে, উপকেন্দ্রিক লম্ব থাকতো এখানে, নিয়ামক রেখাগুলো থাকতো এখানে, ঠিক আছে। নিয়ামক রেখা থাকতো তখন এই দিকে, তখন তোমার এই যে যে সমীকরণগুলো আছে
সেগুলো তোমার তখন পাল্টে যেত, এটা সি, এইটা এস, এইটা তখন এল ড্যাশ, ঠিক আছে। তখন তোমার উপকেন্দ্র থাকতো জিরো জিরো, না উপবৃত্তটির কেন্দ্র তখন থাকতো জিরো জিরো, উপকেন্দ্রের কেন্দ্র তখন হয়তো যেত জিরো প্লাস মাইনাস বিই, বুঝতে পারছো, জিরো প্লাস মাইনাস বি, কারণ এটা তখন অই অক্ষের উপর, অই অক্ষের উপর এক্সের মান শূন্য, প্লাস মাইনাস বিই। এই ক্ষেত্রে তখন উৎকেন্দ্রিকতা হতো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে, এখানে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার হতো। তখন বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হতো টু বি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হতো টু এ। তখন ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টু এ, বৃহৎ অক্ষের সমীকরণ হতো এক্স ইজ ইকুয়াল টু জিরো, তখন ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হতো ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এবং তখন নিয়ামক রেখার সমীকরণ হতো বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু, তখন হতো, বুঝতে পারছো, ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই প্লাস মাইনাস এ, এইটা তখন হইতো প্লাস বিই, ঠিক আছে, তখন এইটা হতো টু এ স্কোয়ার বাই বি। এই সমীকরণগুলো তখন তোমার সব কিছু চেঞ্জ হয়ে যেত, তখন তোমার টোটাল সেট অফ ফর্মুলা এইভাবে দাঁড়াতো, এইভাবে তখন দাঁড়াতো, বুঝতে পারছো। এই জিনিসগুলো তোমার বুঝতে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এই যে 11টা ফর্মুলা লিখে দিয়েছি, এই ফর্মুলাগুলো ব্যতীত তুমি এই উপবৃত্তের অঙ্কগুলো করতে পারবো না, এগুলো মুখস্থ করবো আগামী ক্লাসে। এই উপবৃত্ত সংক্রান্ত অঙ্ক আমি সব ফর্মুলা দিয়ে তোমাদের আমাকে করিয়ে দেব। আজকের ক্লাসে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।